हेलो व्यूअर्स, वेलकम टू यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूं, तुम्हारा जरा 2023 साल क्लास 8 पढ़ो तादेर जोनो रायन मार्टिन क्वेश्चन बैंक के थार्ड समेटिव इवोल्यूशन पेज नम्बर 231 जे सिन आंसर ग्रामर रही है पुरोटा आलोचना करब। तो भिडियो पुरोटा देखो, जरा एखो अब आगे भिडियोगो देखो भिडियो डिस्क्रिप्शन बक्स प्लेलिस्टर लिंक पे जाए अवश्य क्योंकि सबसक्राइब कर रेखो हमार चैनल के आओ कम ही क्लस एटर भिडियो देखार जो। तो एक रीड द पैसेज केयरफुली एंड बिफोर आन्सारिंग द गिवन क्वेश्चन। तो एखे पैसेजा दे रहा है से पढ़ते हैं जो प्रश्नगुल उत्तर दीते हैं। एट टील्स अफ चाइल्डहुड के ना हो बेंगली विंग भिडियो तुम्हारा चैने पे जाए अवश्य कर चेक कर नियो। तो एक ये बोले कमप्लीट द फॉलोइंग सेंटेंसेस विद इनफॉरमेशन फ्रॉम द टेक्स्ट। टेक्स्ट के इनफॉरमेशन तथ्य नहीं शून्यस्थान पूरण करते हैं। द राइटर्स फादर एडोर्ड हिस्ट्री बियॉन्ड मेजर। तपर द राइटर्स फादर वाज 57 इयर्स ओल्ड। तपर द राइटर्स एल्डेस्ट सिस्टर वाज एस्ट्री। तपर विखने ट्रू फल्स लिखते बोले साथ ही सपोर्टिंग स्टेटमेंट क्योंकि चाय जस्ट एखे ट्रू फल्स लिखते हैं। एस्ट्री वाज only 3 years old when she died. এটা ফলস হবে কারণ অ্যাস্ট্রি বয়স 3 বছর ছিল না। তারপরে দ্য অথার্স ফাদার ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস ডিউ টু ল্যাক অফ পেনিসিলিন দোজ ডেজ। লেখকের বাবা কিন্তু অ্যাপেন্ডিসাইটিসে মারা যায়নি, ওর বোন কিন্তু মারা গিয়েছিল, তাহলে এটাও কিন্তু ফলস হবে। তারপরে দ্য রাইটার্স ফাদার টুক মাচ কেয়ার অফ হিমসেলফ ওয়েন হি ওয়াজ ডাউন উইথ নিউমোনিয়া, এটাও ফলস হবে। তারপরে সিয়েতাকে এখানে বলেছে হাউ ডিড অ্যাস্ট্রি ডাই, অ্যাস্ট্রি কীভাবে মারা গিয়েছিল, অ্যাস্ট্রি ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। তারপরে এটা উইচ ইনসিডেন্ট মেড দ্য রাইটার্স ফাদার স্পিচলেস, অ্যাস্ট্রিস সাডেন ডেথ মেড দ্য রাইটার্স ফাদার স্পিচলেস। তারপরে 2 নম্বর হচ্ছে ওয়াই ডিড দ্য পেশেন্ট হ্যাভ টু ফাইট টু সার্ভাইভ ইন দোজ ডেজ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ ইন দোজ ডেজ বিকজ দে হ্যাড নো পেনিসিলিন ইন দোজ ডেজ। তারপরে এটা why did the writer's father accept death, the writer's father accepted death as her favorite daughter died due to appendicitis karon tar priyo me appendicitis e horat kore mara giyechilo ebong tar jonno kintu tar baba mrityu ke boron kore niyechilo। tarpore duye tak ekhane ekta poem royeche eta porte hobe je prosongulo uttor dite hobe। to poem ta kotha theke niya hoyeche, poem ta niya hoyeche summer friends theke। bengali meaning video tumra amar channel e peye jabe, chaile check kore nite paro। duye tak ete boleche tick tock correct alternative, ekhane jeta shortik option hobe shetate tick marte boleche। prothom ta royeche the bird who will stand by poet in diary dress of snow is দ্য সোয়ালো। তারপরে এটা দ্য ফ্রেজ, এখানে ফ্রেজ হবে, এটা বানটা একটু ভুল লেখা রয়েছে। দ্য ফ্রেজ উই আর ক্রসড মিনস অল অফ দ্য অ্যাবভ হবে। তারপরে এটা দ্য স্প্যারো লাইকস টু রিমেইন ইন আওয়ার হার্টস। তারপরে বিয়েতে এখানে বলেছে হু আর ডাজ হোয়াট, কে আর কি করে। দ্য স্প্যারো, স্প্যারো কি করে, ক্লিংস ক্লোজ টু ম্যান ইন ডিয়ারি ড্রেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, ইন ডিয়ারি ড্রেস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট। তারপরে সোয়ালো কি করে, ফ্লাইজ অ্যাওয়ে, উড়ে পালে। তারপরে এটা ফ্লাইজ অ্যাওয়ে ইন, তারপরে কী লিখবে, ইন উইন্টার, শীতকালে উড়ে পালায়। তারপরে এটা দ্য পোয়েট, দ্য পোয়েট ওয়ান্টস এ রিয়েল ফ্রেন্ড, কবি কী করছায় যে একটা প্রকৃত বন্ধু চায়। তারপরে ট্রু ফলস লিখতে বলেছে, প্রথমটা রয়েছে দ্য স্প্যারো ইজ অ্যাজিউম টু বি অ্যান ওল্ড ফ্রেন্ড অফ ম্যানকাইন্ড, এটা ট্রু হবে। তারপরে এটা রয়েছে টুডে মে সেন্ড মেনি মিস চান্সেস, এটা ট্রু হবে। তারপরে এটা দিয়ে তাকে এখানে বলেছে প্যাসেজ থেকে বা পোয়েম থেকে ইনফরমেশান নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে। এক নম্বর হচ্ছে ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট সিগনিফাইজ ব্যাড টাইমস ইন আওয়ার লাইফ। তারপরে এটা ইভেন ওয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো টু আস। তারপরে এখানে আনসিন প্যাসেজ রয়েছে, এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো তিনে দাগের এতে যে টিকমার্কগুলো রয়েছে দেখো, দ্য ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি। তারপরে এটা ইট ওয়াজ দ্য ইমার্শন অফ দুর্গা আইডলস। তারপরে রয়েছে দেখো ইট ওয়াজ দ্য ইমার্শন অফ দুর্গা আইডলস ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ স্মল সিল্ট আইল্যান্ড। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলো উত্তর দিতে। হোয়াট ইজ এ ফ্ল্যাশ ফ্লাড, হেভি রেইনফল ইন দ্য আপার ক্যাচমেন্ট অফ রিভার লিডস টু সাডেন রাইজ ইন ওয়াটার লেভেলস উইচ কজেস এ ফ্ল্যাশ ফ্লাড, ঠিক আছে। তারপরে এটা হোয়াট ওয়্যার সুয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য ফোর্স অফ ওয়াটার, 8 পার্সন্স ওয়্যার সুয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য ফোর্স অফ ওয়াটার। তারপরে এটা হু ওয়্যার ইনভলভড ইন দ্য রেস্কিউ অপারেশনস, NDRF অ্যান্ড SDRF আর ওয়্যার ইনভলভড ইন দ্য রেস্কিউ অপারেশনস। তারপরে এখানে ট্রু ফলস লিখতে বলেছে,
প্রথমটা হচ্ছে পিএম এক্সপ্রেস কন্ডোলেন্সেস টু দোজ হু লস্ট দেয়ার লাভড ওয়ান্স, এটা ট্রু হবে। তারপরে এটা সিএম অ্যানাউন্স কম্পেনসেশন ফর অল ভিকটিমস, এটাও ট্রু। তারপরে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো, এখানে চার ত্যাগের এতে বলেছে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে ওয়্যার নেতাজি ওয়াজ বর্ন, এখানে প্লেসটা সম্বন্ধে যেহেতু বলছে দ্য প্লেস ওয়্যার, তাহলে এখানে প্লেসটাকে সম্বন্ধে বলছে, তাহলে নাউন প্লেসটা হয়ে যাচ্ছে এখানে নাউন। তাহলে নাউনের সম্বন্ধে যে বলে সে কি, সে তো হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের দোষগুণ বর্ণনা করে। তাহলে এখানে ওয়্যার নাজুল নেতাজি ওয়াজ বর্ন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে বিয়ে তাকে এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে বলেছে, দ্য পিপল স্মাইল্ড অ্যাট মি ওয়েন দে মিট মি ইন দ্য স্ট্রিট। তারপরে হবে আই ওয়াজ অন মাই উইটস এন্ড। তারপরে সিএ তাকে এখানে বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে জয়েন করতে হবে। প্রথমটা হচ্ছে ডু ইট ইউ উইল ডাই, এটাকে কম্পাউন্ড বানাতে বলেছে, তাহলে ডু ইট অ্যান্ড ইউ উইল ডাই। তারপরে এটা দ্য ফেয়ার ইজ হেল্ড অ্যাট এ পার্টিকুলার টাইম, আই ওয়ান্ট টু নো দ্য টাইম, এটাকে নাউন ক্লজে জয়েন করতে বলেছে, তাহলে আই ওয়ান্ট টু নো দ্য টাইম ওয়েন দ্য ফেয়ার ইজ হেল্ড। তাহলে আই ওয়ান্ট টু নো, এখানে দ্য টাইম কিন্তু আর লেখা যাবে না, ঠিক আছে, আই ওয়ান্ট টু নো ওয়েন দ্য ফেয়ার ইজ হেল্ড। তারপরে এটা দ্য প্রবলেম ওয়াজ ভেরি কমপ্লিকেটেড, ইট কুড নট বি সলভড, এটা এখানে ইনফিনিটি ব্যবহার করে জয়েন করতে বলেছে, তাহলে দ্য প্রবলেম ওয়াজ টু কমপ্লিকেটেড টু বি সলভড। তারপরে রয়েছে আই স এ বার্ড ইট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এটা এখানে পার্টিসিপেল দিয়ে জয়েন করতে বলেছিল, আর আই স এ ফ্লাইং বার্ড, এই ফ্লাইংটা কিন্তু বার্ডের আগে দিয়ে দেবে, ঠিক আছে, আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, ঠিক আছে। আবারও কিন্তু বলছি, অনেকে আবার ভুলভাল উত্তর কমেন্ট করে বলেছে আপনি ভুল উত্তর বলেছেন, তো ভিডিওটা তোমরা দেখো দয়া করে পুরোটা, আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। তারপর এটা এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1983, সামওয়ান এস্টাবলিশড আওয়ার স্কুল ইন 1983। তারপর এটা নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি, ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ। তারপরে নেভার স্প্রেড রিউমার, তাহলে রিউমার নেভার বি স্প্রেডেড। তারপরে ইয়ে থাকে এখানে রয়েছে ন্যারেশন চেঞ্জ, দ্য টিচার সেইড নলেজ ইজ পাওয়ার, এটা চিরন্তন সত্য, তাহলে দ্য টিচার সেইড দ্যাট নলেজ ইজ পাওয়ার। তারপরে এটা দ্য ফলোয়ার্স সেইড টু দেয়ার গুরু গুড মর্নিং প্রভু, তাহলে দ্য ফলোয়ার্স উইশড গুড মর্নিং টু দেয়ার গুরু। তারপরে দ্য বেকার সেইড টু মি লেট মি হ্যাভ এ মিল, দ্য বেকার রিকোয়েস্টেড টু মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ মিল। তারপরে এফ এর দাগে রয়েছে এখানে ট্রান্সফরমেশন, তারপরে আই টোল্ড ইউ সো, এখানে ইন্টারোগেটিভ পরিণত করতে বলেছে, তাহলে ডিড আই নট টেল ইউ সো, আমি কি তোমায় এরকমটা বলিনি, দে ওয়্যার হ্যাপিয়ার দ্যান উই ওয়্যার, এটাকে নেগেটিভ বানাতে বলেছে, তাহলে উই আর নট অ্যাজ হ্যাপি অ্যাজ দেম। তারপরে হোয়াট এ পিটি, ইট ইজ এ গ্রেট পিটি, এটা এখন অ্যাসার্টিভে তুমি লিখতে পারো, বা ইট ইজ ভেরি পিটি, ভীষণই করুণ, আর এখানে গ্রেট লেখার দরকার নেই, ভেরি লিখবে। তারপরে এখানে টু আর ইস হিউম্যান, এটাকে কমপ্লেক্সে তোমরা অ্যান্সারটা কমেন্ট করে জানো যে কমপ্লেক্সটা কী হবে। জিয়ে তাকে এখানে বলছে ফ্রেজাল পর বসাতে, তাহলে কামস অফ রবীন্দ্রনাথ টেগর, কামস অফ অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, এখানে যদিও এটা কেম অফ হতো কিন্তু এখানে কেম অফ কিন্তু কোনো কিছু নেই। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। তারপরে এই যে তাকে এখানে রয়েছে ভোকাবুলারি, এ রিপ্রেজেন্টেশন অফ গড ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অর ওরশিপ, এটা হবে আইডল। তারপরে এটা কোয়াজিং এ পার্টিকুলার অ্যাকশন টু হ্যাপেন, এটা হবে ট্রিগারিং। তো যারা এই ভিডিওটা দেখলে, যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হয় থাকে, তুমি অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টেল দেন বাই।